লাভড ওয়ানসদের সঙ্গে, সুতরাং একটা ভালো টাইম স্পেন্ড করার জায়গা অফকোর্স। অ্যান্ড ফুডের রিভিউ দিতে গেলে এখনও আমি সেটার দিকে যাইনি, বাট আই এম শিওর দ্যাট ওটাও খুবই ভালো হবে যতটা রেস্টুরেন্টটা আমার বাড়ি, জানি না এক্স্যাক্টলি। তোমার বাড়ি কোথায়? মালদা। মালদা, আচ্ছা আচ্ছা। চিউড়ির একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টটা দুদিন আগে খোলা হয়েছে এবং খুব ভালো একটি রেস্টুরেন্ট। তো আমরা আজ রেস্টুরেন্ট সম্পর্কে সমস্ত কিছু জানবো, তোমাদের কাছে রেস্টুরেন্টটা দেখাবো এবং কিছু পাবলিকের কাছে জেনে নেবো খাবার কোয়ালিটি কেমন বা সব কিছু আমরা জানবো। তো চলো বন্ধুরা, আজকে দেখতে থাকো আমাদের ব্লগিংটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা জেনে নেব তো রেস্টুরেন্টটা কেমন লাগে। আমি ওই রেস্টুরেন্টে ফার্স্ট টাইমই এসেছি, তবে ভেতরে ঢোকা মাত্রই যেটা ভাইবস আসছে, টোটাল ইন্টেরিয়ার ডিজাইন দেখেই মানুষের মনে হবে যে না, এখানে অনেক কটা মনে হয় মানে ভালো টাইম স্পেন্ড করা যাবে নিজেদের লাভড ওয়ানসদের সঙ্গে, সুতরাং একটা ভালো টাইম স্পেন্ড করার জায়গা অফকোর্স। অ্যান্ড ফুডের রিভিউ দিতে গেলে এখনও আমি সেটার দিকে যাইনি, বাট আই এম শিওর দ্যাট ওটাও খুবই ভালো হবে যতটা রেস্টুরেন্টটা আমার বাইরে থেকে দেখে, ভেতর থেকে দেখে ভালো মনে হচ্ছে, ফুডটাও নিশ্চয়ই অতটাই ভালো হবে। অ্যান্ড আই এম রিয়েলি হোপিং কি আমি সবার সঙ্গে, আমার আমার দাদা আমার দিদিরা এসছে, তো আমি তাদের সঙ্গে একটা খুবই ভালো লাভেবল মোমেন্ট এখানে স্পেন্ড করব। আচ্ছা, খাওয়া দাওয়া করেছো রেস্টুরেন্টে? খাওয়া দাওয়া হয়নি, তবে আমি ভাবছি, আমার দেখেই মনে হচ্ছে, আমার ফিলিং আসছে যে খুব ভালো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই আছে, সেটা ভালোই হবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিন্স চৌধুরী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন রেস্টুরেন্ট খুলেছে, আমরা এরকম কিছু পাবলিক রিয়াকশন আমরা শ্যুট করছি ভিডিও। তো আমরা জেনে নিচ্ছি রেস্টুরেন্ট সম্পর্কে, যে রেস্টুরেন্টের কতটা ডেকোরেশন ভালো বা কতটা কম দামে পাওয়া যাচ্ছে সব কিছু আমরা জানছি পাবলিকের কাছে। পাবলিকের মোটিভেশন দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টটা অনেক ভালো, এবং আমিও এখনও ঢুকিনি, তো আমিও ঢুকবো, তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো এবং পাবলিক রিয়াকশন আমরা নিয়ে শ্যুট করছি। তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এরকম আমরা কিছু পাবলিকের কাছে যে আজকে আমরা জানছি যে এই রেস্টুরেন্টটা কত, এখন যদিও বর্তমানে লকডাউনের টাইমে এই রেস্টুরেন্টটা খোলা হয়েছে, মাত্র দু তিন দিন হয়েছে, তো এই মুহূর্তে কতটা রেস্টুরেন্টটা ভালো চলতে পারে সেই সম্পর্কে আমরা পাবলিকের কাছে ধারণা না জানবো। কিছু পাবলিক আমরা পাবলিকের কাছে যাব এবং সেইগুলো সম্পর্কে জানবো রেস্টুরেন্টটা, কারণ তারা খাওয়া দাওয়া করছে বিভিন্ন রকমের, মানে বিভিন্ন রকমের ফাস্টফুড, বিভিন্ন রকমের পিৎজা, ফ্রায়েড রাইস সবই পাওয়া যাচ্ছে। তো আমরা এরকমই পাবলিকের কাছে কিছু যাচ্ছি এবং শুনছি, তো চলো বন্ধুরা আমাদের ব্লগটা দেখতে থাকো। আমরা ফ্রেন্ডই ধরতে পারি, ফ্রেন্ডের কাছে আজকে জেনে নেব। আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, আমার নাম মেঘা চৌধুরী। আচ্ছা, এই রেস্টুরেন্টে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, এখানে এমনি তো ভালো লাগছে, স্পেশিয়াস ভীষণ, আর ইন্টেরিয়ারও খুব ভালো করে ডিজাইন করা আছে, পিকচার্স তোলার জন্য একদম পারফেক্ট, আর অ্যাম্বিয়েন্সও খুব ভালো লাগছে, বিকজ অনেক ফ্রি স্পেস অ্যান্ড অল আছে, ভালো করে পিকচার্স অ্যান্ড অল ক্লিক করা যাবে। ফুড আমি এখনও ট্রাই করিনি, বাট ইট স্মেলস অ্যান্ড এভরিথিং ইজ নাইস, সো মনে হয় ওটাও ভালো হবে, আশা করা যায়, জানি না এক্স্যাক্টলি। তোমার বাড়ি কোথায়? মালদা। মালদা, আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
হ্যালো গাইস, তো আমরা রেস্টুরেন্টের ভিতরটা ঘুরলাম এবং কিছু জিনিস দেখলাম। এখন সবাই ব্যস্ত, যার জন্য এখন অনেকেই বলতে পারছে না, মানে প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ। ওই দিনটা একটু দেখাবি তো? তো দেখো বন্ধুরা, অনেকটাই ভিড়, অনেকটাই এখানে ভিড়। তো অনেক ব্যস্ততার মধ্যে আমরা জিজ্ঞেস করছি পাবলিকের কিছু স্যুট, অনেকে খেতে ব্যস্ত, অনেকে কাপেলরাও দেখে নিয়ে এসেছে। তো অনেকে আমরা দেখছি, তো এই রেস্টুরেন্টটা অনেক ভালো, এখন ভিড় হচ্ছে। যেহেতু নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেহেতু একটা ভিড়ের প্রবণতা থাকে এবং আস্তে আস্তে এই ভিড়টা আস্তে আস্তে আরও বাড়তে পারে যত রাত হবে। এখন বাজে 7:30, তো 9টা যখন বাজবে তখন হয়তো আরও ভিড় বেড়ে যাবে। তো চলো। জি, সিউড়িতেই থাকি, তো সিউড়িতে অনেক রেস্টুরেন্ট আছে অলরেডি। হ্যাঁ, তো এরকম ক্যাফেটেরিয়াও এক দুটো রয়েছে, সিউড়ি বাইরেও একটা খুলেছে দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার যে অ্যাম্বিয়েন্সটা, যেটা চারিপাশের যে পরিবেশটা, সেটা অনেকটা আলাদা রকম লাগছে, বিশেষ করে সাজানোটা। মানে এত ডেকোরেটিভ রেস্টুরেন্ট আমি এখনো অবধি সিউড়িতে দেখিনি কখনো, প্রথম কথা এটা। ফুড এখনো টেস্ট করিনি, তবে ফুডটা আসুক, ফুডের রিভিউটা তাহলে পরে দেওয়া। আচ্ছা, এই যে এখন তো লকডাউন সিচুয়েশন চলছে, কিছুটা হলো লকডাউনের রেস্ট কেটেছে, এই লকডাউনের রেস্ট কাটার পরে এখন তো মানে মানুষজন যতটা শিথিল হয়েছে এখন পরিস্থিতি, তো কি মনে হচ্ছে রেস্টুরেন্টগুলো কতটা চলবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা যে করোনাটা যখন পুরোপুরি কেটে যাবে তখন ভিড়টা আরও বাড়বে, এটা স্বাভাবিক। কারণ এরকম একটা এত বড় ক্যাফেটেরিয়া সিউড়িতে কোনোদিন ছিল না প্রথম কথা। এত খুলেছে যখন তখন ব্যাপারটা নিশ্চয়ই একটা ম্যাসিভ ব্যাপারই হবে, কিন্তু এখন সেটার জন্য একটু কম আছে, ভিড় একটু কম আছে, তবে আছে, তুলনামূলক অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভিড় আছে। আর প্লাস সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে সিউড়ির বাকি রেস্টুরেন্টগুলো যেরকম রাতের খাবার বা ইয়ে খাবার, কিন্তু এইখানে ম্যাক্সিমাম জিনিসটা আমি দেখলাম, যেটা আমি যেটা মেনু কার্ডে দেখলাম, যেটা সেটা ম্যাক্সিমামটাই দেখলাম যে আমাদের স্ন্যাক্সের ওপর ফোকাস করেছে। তো আমার মনে হয় যে জিনিসটা যেটা হবে বেটার, সেটা হচ্ছে যে এখনও অনেকটাই স্থিতিল হয়েছে, কিন্তু থার্ড ওয়েভ এই সমস্ত নিয়ে অনেকে অনেক চিন্তিত। আমরা হয়তো একটু ক্যাশ বা একটু কেয়ার ফ্রি, সেই জন্য হয়তো আমরা এখানে এসেছি, কিন্তু যখন ব্যাপারটা আরও স্থিতিল হয়ে যাবে তখন আমার মনে হয়। তো খাওয়া দাওয়া করলে আজকে কিছু? না, এখনো অবধি খাওয়া দাওয়া করিনি, এখনো অবধি রেস্টুরেন্টে যথেষ্টই ভিড়, সিট পাচ্ছি না, টেবিল পাচ্ছি না, ডাকতে বলেছি ভেতরে, ভেতরে দেখি খাওয়া। তো কি খাবে, কি খাবে বলে ডিসাইডেড করেছে? এখনো কোনো ফিক্সড কিছু ভেবে রেখেছো যে এই খাবো? ব্যাপারটা যে এখনো অবধি ভাবিনি, আমি যতদূর দেখলাম তার মধ্যে নয় সাউথ ইন্ডিয়ান খাবো, নয় পিৎজার ওপর কিছু একটা খাবো। থ্যাংক ইউ সো মাচ তোকে আর আমার ফ্রেন্ড এটা। তো তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লগিংটা, এরকম আরও কিছু জনের আমরা আজ রেস্টুরেন্টে তোমাদেরকে যতটা পারলাম অংশ দেখালাম। তো আজকে আমরা সমস্ত কিছু মেনু বা আরও অন্যান্য সমস্ত দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ব্যস্ত আর এখন দোকানের মালিকও সেই রকম কিছু বলতে পারছে না, কারণ যেহেতু দোকানে প্রচণ্ড ভিড়, যেহেতু নতুন খুলেছে। তো আমরা আবার একটা এই রেস্টুরেন্টের উপরে একটা ব্লগ করব, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা চ্যানেলটিকে এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের জন্য এই ভাই নতুন নতুন ভিডিও আনতে পারে। তো চলো বন্ধুরা দেখতে থাকো।